দিল্লির কাছাকাছি একটি বাড়িতে বর্তমানে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখান থেকে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। হাসিনার ওই বাড়ির বাহিরে যাওয়ারও অনুমতি নেই, এমনকি বাড়ির কাছাকাছি একটি সুপার শপেও যাওয়ার সুযোগ নেই তার জন্য। আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজে লেখা এক প্রতিবেদনে এসব দাবি করেছেন। সেলিম সামাদ অজ্ঞাত লিখেছেন, তিনি নিশ্চিত নন ৫ আগস্ট দিল্লিতে হাসিনাকে গৃহবন্দী করা হয়েছে কিনা। তবে তিনি একটি সূত্রের বরাতে বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণের পর মোদির সঙ্গে ফোনে আলোচনা করেন। এই ঘটনার পরপরই হাসিনার যোগাযোগের সব ডিভাইসে বিঘ্ন ঘটে। এরপর থেকে তিনি আর কারো সাথে যোগাযোগ করতে পারছেন না। শেখ হাসিনার ওই বাড়ির বাহিরে যাওয়ার অনুমতি নেই, এমনকি ঘাঁটির ভেতরে সেনাদের জন্য থাকা একটি সুপার শপেও যাওয়ার সুযোগ পান না তিনি। হাসিনা যে কারো সাথে যোগাযোগের সুযোগ নেই, এটি প্রমাণে আরও কিছু বিষয় তুলে ধরেছেন সেলিম সামাদ। লিখেছেন, শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে দিল্লিতে অবস্থান করছেন, কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সাথে দেখা করার সুযোগ পাননি। এছাড়া ছেলে সজীব ওয়াজেদ জয়কেও দিল্লিতে আসতে বারণ করা হয়। নিউজ ডোর ডেস্ক রিপোর্ট।